বন্ধুরা, এর আগে আমরা আলাপ করছিলাম কিভাবে আমরা এই পুকুরটা আমরা পানি দিয়ে ভরাট করেছি, পানি তেলাপিয়া মাছ ফেলার জন্য। এখন আমরা তেলাপিয়া মাছ আমাদের চলে এসছে অনলাইন থেকে অর্ডার দেওয়া তেলাপিয়া মাছ, 25টা তেলাপিয়া মাছ অর্ডার দেওয়া হয়েছিল। তো 25টা তেলাপিয়া মাছ আনফর্চুনেটলি একদিন রাতে বাসা রাখার কারণে এই 3-4টার মতো মাছ অলরেডি ডেড মারা গেছে। তো এখন বাকি যেই 20-21টা আছে ওই মাছগুলো আমরা এখন আমাদের পুকুরে ছেড়ে দিব, কারণ বাসায় রাখলে দেখা গেছে যে যদি বাকিগুলোর মধ্যে থেকে দুই একটা মারা যায় তাহলে তো মুশকিল। তো এই 25টা আপনারা দেখুন কি সাইজের তেলাপিয়া মাছ। এই যে পানি সরিয়ে নিচ্ছি, এই যে মাছ, এই যে তারা আস্তে আস্তে পানি সরিয়েছে, এই যে তারা, এই যে সাইজ সাইজটা আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে সাইজ, এই যে হচ্ছে সাইজ, এই সাইজে তেলাপিয়া মাছ। তো আমরা এগুলো এখন অবমুক্ত করে দিব এই পানিতে। খাবার টাবার আমরা অর্ডার দিছি কিন্তু খাবারগুলো এখন আসেনি। এই যে একটা ছাড়লাম, দুইটা ছাড়লাম, ওই যে একটা, তিনটা যাচ্ছে, ছাড়লাম। দেখা যাক ওরা ওদের নিজেদের মতো করে ফাইট করে খাবার সংগ্রহ করে হয়তো বা এখান থেকে বেঁচে যাবে এক সময়। আমরা দেখবো যে তারা আমাদের বড় মাছ হয়ে গেল। এখন দেখি আর কটা আছে জীবিত। এই যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলাপিয়া মাছ, 25টা তেলাপিয়া মাছ আপনাদেরকে বলে রাখি। 25টার দাম হচ্ছে $32, আর $38 লাগছে শিপিং কস্ট, টোটাল $70 এই সাইজের ছোট মাছ 25টা, $70 অনেক টাকা। এনিওয়েজ, টাকা তো বিষয় না, বিষয়টা হচ্ছে শখ, শখের জন্য এটা আমরা পাড়া হয়েছে চেষ্টা করতে চিন্তা করতেছি ইয়ে করার জন্য। দেখি এই আস্তে আস্তে ওরা চলে যাচ্ছে তাদের স্থায়ী ঠিকানা, এটা দেখি কয়টা সার্ভাইভ করে শেষ পর্যন্ত 25টার মধ্যে। 25টা না, তাও এখন মোরেটোর 21টা হয়েছে এখন, 30টা ছিল, 5টা এক্সট্রা দিছে, না 30টাই অর্ডার, 30টা অর্ডার ছিল, কিন্তু ইনভয়েসে তো 25টা অর্ডার, হ্যাঁ ইনভয়েসে প্রায় ছিল 25টা, বক্সে তো লেখা ছিল 30টা, ও মানে এক্সট্রা 5টা দিছে ওরা যদি মারা টারা যায় আর কি, এই জন্য যাই হোক তাহলে তো আরো বেশি 25-26টা এখন আছে আর কি জীবিত। তো এর মধ্যে কিছু আছে ছোট, কিছু আছে বড়, একটু হালকা বড় একটা আছে, এই যে একটা একটা হালকা বড়, এটা হচ্ছে সবচেয়ে বড়টা, চলে গেল সেও। লাস্টের গুলো ছেড়ে দিলাম, এই যে আর একটা বাকি আছে, দুইটা বাকি আছে, যাও না ভাই, এই তারাও চলে গেল। ঠিক আছে, আমরা হয়তো বা আরো এক সময় পরে আবার আরেকটা ভিডিও করবো এটা নিয়ে আপডেট জানার জন্য, যে এই 25টার মধ্যে কয়টা দেখা যাচ্ছে জীবিত, কোন সাইজ, হয়তো বা মাসখানিক পরে আবার একটা ভিডিও করা যাবে এটা নিয়ে। এই আর কি আজ পর্যন্ত এখানেই শেষ আজকের ভিডিও, পরে আবার দেখা হবে কোন এক ভিডিওতে। বাই।